সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি প্রভুর কৃপায় সকলে ভালো আছেন আজ একশো বাউন্নতম পর্বে আলোচনা করব কোন কোন দিনে এবং কোন সময়ে মিলন করলে আপনার সন্তান কেমন হবে তার স্বভাব চরিত্র কেমন হবে সে সন্তান কি দুরাচার হবে বংশের কলঙ্ককারী বংশের কালিমা লেপন করবে নাকি তার স্বভাব চরিত্র শান্ত ভদ্র ধর্মপরায়ণ ন্যায়বান মহাধনবান বলশালী দীর্ঘায় যুক্ত কৃষ্ণভক্তি পরায়ণ হবে পার্বতীদেবী মানবের অমৃতময় পূর্ণ জন্মকথা জানতে ইচ্ছা প্রকাশ করলে শিব ঠাকুর সে এই অমৃতময় জন্মকথা প্রকাশ করেছিলেন আপনি যদি এরূপ সুলক্ষণযুক্ত পুত্র বা কন্যা সন্তান লাভের আশা করে থাকেন তবে আপনি অবশ্যই একটি শুভ সময় বেছে নেবেন আর এসব বিষয়ে জানতে আমাদের পিসিবি আর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে আসুন কিভাবে আপনার গর্বের সুসন্তান আসবে তার জন্য কিভাবে প্রস্তুতি নেব প্রভুর প্রতি বিশ্বাস এবং ভক্তি রাখুন সকল কিছুর মালিক একমাত্র ভগবানের প্রতি প্রার্থনা জানিয়ে চলুন আজকের মিলনের শুভ দিনগুলোর জন্য শুভ সময়টি বেছে নেই তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলব যে শাস্ত্রের নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি সেই ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স বক্সে পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দুটির লিঙ্ক দুটি দিয়ে দেবো আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিও দুটি অবশ্যই অবশ্যই দেখে নেবেন কারণ এই প্রস্তুতি গ্রহণের পূর্বে কিছু সাশ্রয়ী বিষয় আপনাকে মনে রাখতে হবে এবং আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এ বিষয়ে অবগত করতে পারবেন তাতে সকলেই উপকৃত হবে শুভ সময়ের এই নিয়মগুলো যে কোনো সম্প্রদায় বা গোত্রের মানুষ পালন করতে পারবে আর যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখে নেবেন চলুন এবার মূল আলোচনায় চলে যাব এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী জুলাই মাসের ছাব্বিশ আঠাশ তিরিশ তারিখ ভোরবেলা পাঁচটা তিন থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা চার মিনিটের মধ্যে রীতিপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হলো দশ আট দুই তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা তিন থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের সুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ আত্মবেদী ধর্মিক বিচক্ষণ ধার্মিক সুলক্ষণযুক্ত এবং মহাষকে দীর্ঘায়ুযুক্ত পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতীদেবীকে এরূপেই কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময় গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে আপনি রাত তিনটা তিন থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে অবশ্যই অবশ্যই মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রন বা আপনার স্ত্রী আগস্ট মাসের এক তারিখ এবং তিন তারিখ ভোরবেলা পাঁচটা তিন থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা পাঁচটা চার মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের ওই একই তারিখ অর্থাৎ যে তারিখটি একটু আগে জানিয়ে দেওয়া হয়েছে সেই একই তারিখে মিলন করতে হবে তারপরও আবার বলে দিচ্ছি দশ আট দুহাজার তেইশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা তিন থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্ভ যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ আত্মবেদী দীর্ঘবেদ বিচক্ষণ পরম ধার্মিক সুলক্ষণযুক্ত এবং মহাশখী দীর্ঘায়যুক্ত পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতীদেবীকে এরপি কীর্তন করিয়াছিলেন কৈলাসে এই সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে আপনি রাত তিনটা তিন থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে মিলন কার্য ও সবুশে শেষ করবেন এখন বলব যে সকল রমণীগম বা আপনার স্ত্রী জুলাই মাসের আঠাশ তিরিশ তারিখ এবং আগস্ট মাসের এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ ভোরবেলা পাঁচটা তিন মিনিট থেকে দিবাগত শেষ রাত্রে পাঁচটা চার মিনিটের মধ্যে ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হলো বারো আর তারিখ শনিবার অর্থাৎ আগস্ট মাসের বারো তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রি চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা পাঁচ থেকে তিনটা বাইশ মিনিটের মধ্যে মিলন কার্য করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে গর্বে যদি পুত্র সন্তান আসে তবে সে পুত্র সন্তান হবে ধর্মক কৃতজ্ঞ আত্মবিধি দৃঢ়ব্রত বিচক্ষণ পরম ধার্মিক সুলক্ষণযুক্ত এবং মহাসখী দীর্ঘায় যুক্ত পুত্র সন্তান তাতে কোনো সন্দেহ নেই মহাদেব পার্বতীদেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এ সময়ে গ্রহ নক্ষত্র এবং যুগের শুভ সময় রয়েছে ভারতের সময় অনুসারে আপনি তিনটা পাঁচ থেকে তিনটা বাইশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই মিলন কার্য শেষ করবেন মনে রাখবেন যে সকল রমণীয়ন জুলাই মাসের আঠাশ তিরিশ তারিখ এবং আগস্ট মাসের তিন তারিখ এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ যে হয়েছেন তাদের জন্যই এই শুভ দিনটি নির্ণয় করে দেওয়া হলো এরপরে তাদের এক মাসের মধ্যে কোনো শুভযোগ নেই উল্লেখ্য যে যে সকল রমরিগণ আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ এবং এক তারিখ তিন তারিখে ঋতুপতি হয়েছেন তারা দশ এবং বারো তারিখ এই দুদিনেই মিলন করতে পারবেন আরেকটি বিষয় হল যারা একাদশী থাকেন তারা বারো তারিখ মিলন করবেন না যারা একাদশী না থাকেন তারা বারো তারিখ মিলন করবেন একাদশী ছেড়ে যখন দ্বাদশী পড়বে তখন দ্বাদশী তিথিতে মিলন করা যাবে আর সেভাবেই সকল তারিখগুলোই প্রস্তুত করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় প্রতিটি পর্বে যারা আমাকে এ বিষয়ে প্রশ্ন করেছেন তারা অবশ্যই উত্তরটি পেয়ে গেছেন আবারও বলছি যারা একাদশী থাকেন তারা বারো তারিখ মিলন করবেন না যারা একাদশী না থাকেন তারা বারো তারিখ মিলন করবেন একাদশী ছেড়ে যখন দ্বাদশী পড়বে তখন দ্বাদশী তিথিতে মিলন করা যাবে আর সেভাবেই তারিখগুলো প্রস্তুতি করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় প্রতিটি পর্বে যারা আমাকে প্রশ্ন করেছেন এ বিষয়ে তারা অবশ্যই উত্তরটি পেয়ে গেছেন যদি সুসন্তানের আশায় মিলন করেন তবে অন্তত একটি শুভযোগে মিলন করুন আমার চ্যানেলে সময় শুভযোগগুলো পেয়ে যাবেন অথবা আপনাদের বাড়িতে গুণীজনদের কাছেও শুভযোগগুলো বেছে নিতে পারেন সন্তান হলে যেন একটি শুভযোগে জন্মগ্রহণ করে এটা হোক সকলের দৃঢ় প্রতিজ্ঞা আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি কত তারিখে কটার সময় ঋতুপতি হয়েছেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কারণ এই ঋতুপতির দিনের উপরে নির্ভর করে আপনার আগত সন্তানের স্বভাব চরিত্র কোন সময়ে ঋতুপতি হলে সুসন্তানের জন্য কখন মিলন করতে হবে এটা শুধু নির্ভর করে ঋতুর প্রথম দিনের তারিখ এবং সময় অনুসারে তাই আপনি যখনই ঋতুপতি হবেন সাথে সাথেই তারিখ এবং সময়টি খাতায় লিখে রাখবেন তাতে যেন কখনোই ভুল করবেন না কারণ এই ঋতুর তারিখ এবং সময়টাকে যদি ভুলে যান তবে মিলনের শুভ দিনটিও আপনার নির্ণয় করতে ভুল হয়ে যাবে তাতে আপনার কোনো কিছুই লাভ হবে না তাই সর্বদা সতর্ক থাকুন আবারও সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুবতির তারিখটি দিন এবং সারারাত মিলে একদিন হিসেবে ধরে নেবেন এবং শুভ দিনটিতেও দিন এবং সারারাত মিলে একদিন হিসেবে ধরে নেবেন একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন আবার বলছি আপনি যে দিনে ঋতুপতি হয়েছেন সেই দিনের সঠিক তারিখের উপরে নির্ভর করবে শুভ দিনে নির্ণয় করুন তাই আপনার ঋতুপতির তারিখটি অবশ্যই মনে রাখতে হবে এবং সেই তারিখ অনুসারে যখন আপনার শুভ দিন নির্ণয় করে দেওয়া হবে সেই দিনের রাতে চতুর্থ প্রহারে মিলন করতে হবে এবার ভিডিওটি শেষ করব ধৈর্য ধরুন ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন ভগবান আপনাদের মঙ্গল করুন এই শুভকামনায় পিছি বাড়ি চ্যানেল থেকে বিদায় নিচ্ছি